শীতকালে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে গুড় পাওয়া যায়। বিশেষ করে টাঙ্গাইলে তরুল গুড়ের মান অনেক ভালো। টাঙ্গাইলের অঞ্চলে এই গুড়ের মালাই বানানো হয়। আজকে এই গুড়ের মালাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি ভিডিওটির মাঝে মাঝে টিপসগুলো দেওয়ার চেষ্টা করব, তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। প্রথমেই মালাই বল বানানোর জন্য নেই গুঁড়ো দুধ এক কাপ, এতে হাফ চা চামচ বেকিং পাউডার যোগ করি। গুঁড়ো দুধ এবং বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিন। আলাদা বাটিতে একটি ডিম নেই, ডিমটি ভালোভাবে বিট করে নিই। বিট করার পর গুঁড়া পাউডারের মিশ্রণে যোগ করি, ভালোভাবে মিশিয়ে নিই। তারপর এতে যোগ করি এক টেবিল চামচ ঘি। ঘি যোগ করার পর ভালোভাবে মিশিয়ে নিই। এখানে লক্ষ্য করবেন আমি প্রত্যেকটি উপাদান আলাদা আলাদাভাবে যোগ করেছি এবং মিশিয়েছি, একসাথে সবগুলো উপাদান মেশাইনি। কারণ আমি আগে যখন রেসিপিটি ট্রাই করেছিলাম তখন দেখেছি একসাথে সব উপাদান মেশাতে গেলে বলটি ভালো মতন তৈরি হবে না, তাই আপনারাও আলাদা আলাদাভাবে মেশাবেন। হাতে একটু ঘি লাগিয়ে মিশ্রণটি থেকে ছোট ছোট বলের আকার দেই। ঘিয়ের বদলে আপনারা তেলও ব্যবহার করতে পারতেন, কিন্তু ঘি স্বাদকে অনেক গুণ বাড়ায়। বলগুলো তৈরি হয়ে গেলে 30 মিনিটের জন্য ঢেকে রাখি। রস তৈরি করার জন্য নিতে হবে 2 কাপ তরুল দুধ। হালকা আঁচে চুলাটি অন করে দেই। এরপর এ দুধে যোগ করি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ কাজু বাদামের কুচি এবং 1 টেবিল চামচ পেস্তা বাদামের কুচি। বাদাম এখানে অপশনাল। এরপর এতে যোগ করি 2 টেবিল চামচ দুধে ডুবিয়ে রাখা জাফরানের মিক্স। সমস্ত উপাদানগুলো যোগ করার পর ভালোভাবে মিশিয়ে দেই। এই দুধের মিশ্রণটি অনেক ঘন করার জন্য আমি হাফ কাপ তরুল দুধে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে যোগ করব। আপনারা যদি আরও ঘন করতে চান তাহলে গুঁড়ো দুধের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। এরপর আমরা যোগ করব হাফ কাপ তরুল গুড়। যারা আরও মিষ্টি কম খেতে চান তারা গুড়ের পরিমাণ আরেকটু কমিয়ে দিতে পারেন। গুড় যোগ করার পর তা ভালোভাবে মিশিয়ে নেই। এ পর্যায়ে আপনারা দেখতে পারবেন দুধের মিশ্রণটির রং পরিবর্তন হয়েছে এবং খুব সুন্দর একটা গুড়ের রং এসেছে। এখন আমরা চুলাটি বন্ধ করে দিব। চুলা বন্ধ করে আগের থেকে বানিয়ে রাখা বলগুলো ধীরে ধীরে যোগ করি। যোগ করার পর চুলা আবার অন করব এবং মৃদু মাঝারি আঁচে 8-10 মিনিট থেকে রান্না করব। এই 8-10 মিনিটের মধ্যেই মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। আট থেকে 10 মিনিট পর চুলা বন্ধ করে দেই। জাফরান দেওয়ার জন্য একটি খুব সুন্দর ঘ্রাণ পাবেন আপনারা। পরিবেশনের আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, যত বেশি ঠান্ডা তত বেশি মজা। আপনাদের অঞ্চলের বিখ্যাত এবং স্পেশাল খাবার আমাদেরকে কমেন্টে জানান। ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাহায্য করুন। আরও মজাদার সহজ রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন।